আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় ও নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন। আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং স্টুডিওতে একজন প্রখ্যাত আলেমউদ্দিনকে আমরা আমন্ত্রণ জানাই। আজও তার ব্যতিক্রম ঘটেনি, আজও আমরা একজন বিশিষ্ট আলেমউদ্দিনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই আজকের প্রিয় অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমউদ্দিন, শিক্ষাবিদ, চিন্তাবিদ হযরতুল্লাহ মুফতি তাহির সাঈদ দামত বরকাতুহু, প্রতিষ্ঠাতা ও মুহতামিম মারকাজুল উলুম আল ইসলামিয়া ঢাকা। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আজ আমরা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকবো ইনশাআল্লাহ। বিষয়টি হলো মিথ্যা বলা মহাপাপ বা মিথ্যা সকল পাপের মূল। আমরা সমাজে যত ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি এবং অরাজকতা দেখতে পাই, সব কিছুর মূল যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো যে এই কর্মের সাথে মিথ্যার কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে। একটা সত্যকে ঢাকার জন্য আমরা অনেক সময় অনেকগুলো মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। একটা সত্যকে আমরা লুকানোর জন্য আমরা একের পর এক মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, যেখান থেকে অনেক ধরনের মারাত্মক ঝগড়া, ফ্যাসাদ এবং সমাজের অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সকল ধরনের পাপের মূল হিসেবে মিথ্যাকে সম্পৃক্ত করেছেন এবং সম্বন্ধ করেছেন যে আল কাযিবু রাসুকুল খাতিআ, মিথ্যা বলা সকল পাপের মূল বা মাথা। অর্থাৎ যত ধরনের অপরাধ কর্ম সংগঠিত হয় সকল ধরনের অপরাধ কর্মের মূলে মিথ্যা রয়েছে। আর সমস্ত ধরনের অপরাধ কর্ম থেকে যদি বেঁচে থাকার কেউ ইচ্ছা পোষণ করে তাহলেও তাকে মিথ্যাকে ছেড়ে দিতে হবে। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অনেক ধরনের অপরাধ করি, আমি অনেক ধরনের গুনাহের সাথে যুক্ত, আমি সকল ধরনের গুনাহ একসাথে ছাড়তে পারবো না, তবে আমি গুনাহ ছেড়ে দিতে চাই, আমি কি করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুনার মূল অনুসন্ধান করে বললেন যে ঠিক আছে, তুমি ছোট্ট একটি আমল করো, ছোট্ট একটি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি পর্যায়ক্রমে বাকি সকল গুনার জন্য এটা কাফফারা হয়ে যাবে। বললেন ঠিক আছে রাসূল হাবিবাল, আমাকে বলে দেন। তো নবী সাল্লাম তাকে বলে দিলেন, তুমি কখনো মিথ্যা বলবে না, লা তাকযিব আবাদা, তুমি কখনো মিথ্যা বলবে না। সে মনে করলেন যে এটা তো ছোট্ট একটা আমল, মিথ্যা বলবো না, অসুবিধা নেই, আমি মিথ্যাকে ছেড়ে দিলাম। যখনই সে রাস্তা দিয়ে সামনে বাসার বাড়ির দিকে যাচ্ছিলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেল, সে চিন্তা করলেন এখন যদি আমি নামাজ ঠিক মতো আদায় না করি, কালকে যদি পিয়ে নবী সাল্লাম আমাকে জিজ্ঞাসা করে নামাজ পড়েছ কিনা, তখন আমি কি বলবো? এই জন্য তিনি নামাজ আদায় করলেন। সামনে গিয়ে তিনি মদপান করার ব্যাপারে, ওনার খুব আগ্রহ ছিল মদপান করতেন, তখন মদপান করতে যখন যাবেন তখন মনে হলো কালকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তুমি মদপান করেছো কিনা, তখন আমি কি উত্তর দেবো? সত্য বলতে গেলে তো আমার মদপান করার কথা বলতে হবে, আর মিথ্যা তো বলাই যাবে না। তখন আস্তে আস্তে দেখা গেলো যে সে এই সমস্ত কর্মগুলোর সব থেকে আস্তে আস্তে সে বিরত থাকতে পেরেছে। তাহলে আমাদের সকলের সবার আগে মিথ্যাকে বর্জন করতে হবে। সকল কর্মে বরকত যদি আমরা পেতে চাই, সব ধরনের ঝামেলামুক্ত জীবন যদি আমরা পেতে চাই এবং আল্লাহর দরবারে সত্যবাদী হিসেবে যদি আমাদের নাম লেখাতে চাই, অবশ্যই আমাদেরকে সকল ধরনের মিথ্যাকে পরিহার করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, সকল জায়গায় মিথ্যাকে পরিহার করতে পারলে সুন্দর, শান্তিময় এবং স্বাচ্ছন্দ্যের একটা জীবন আমরা সকলে উপভোগ করতে পারবো। চলুন, মিথ্যা কী, মিথ্যার ক্ষতিকারক প্রভাব কী, মিথ্যা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি বা মিথ্যা আমাদেরকে কীভাবে ধ্বংস করছে, সবিস্তারে আমরা আজকের প্রিয় অতিথির কাছ থেকে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনছি। জি মোহতারাম, আজকে আপনার কাছে আমরা জানবো ইনশাআল্লাহ যে মিথ্যা কত বড় মারাত্মক অপরাধ এবং মিথ্যা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, মিথ্যা সত্যবাদী আমরা কীভাবে হতে পারি, এ ব্যাপারে যদি সবিস্তার আমাদেরকে আলোচনা শোনাতেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কিছু দিনই আলোচনা করার জন্য সুযোগ দিয়েছেন, বিশেষভাবে আলোকিত প্রতিদিনে যাদের মাধ্যমে আমি এখানে এসেছি এবং কিছু কথা বলার সুযোগ পেয়েছি, তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে কবুল করুন আমিন, এবং আমাদেরকে সত্য এবং সঠিক বিষয়গুলো আলোচনা করার জন্য তৌফিক দান করুন আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিথ্যা
বলা সকল পাপের মূল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে কিছু বিধান দিয়ে দিয়েছেন। মানব জাতিকে সৃষ্টি করার পরে যে সমস্ত বিধান দিয়েছেন এগুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো অর্জনীয় আর একটা হলো বর্জনীয়। বর্জনীয় যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে অনেক বিষয় রয়েছে, জানা করা, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, এভাবেই অনেক প্রকারের বর্জনীয় বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম অপরাধ, অন্যতম বর্জনীয় গুণা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা সকল পাপের মূল উল্লেখ করা হয়েছে। কেন? এই জন্যই উল্লেখ করা হয়েছে সকল পাপের মূল। মিথ্যা এমন একটি বিষয়, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, অনেক সময় এমন হয় পরিস্থিতি যে একটা মিথ্যাকে দামা ছাপা দেওয়ার জন্য দশটা মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যাকে যখন আমি বলবো তখন এই মিথ্যার কারণে আমার আরও দশটা অন্যায় কাজ করতে হয়। অনেক সময় এমন হয় যে একটা মিথ্যা বলার কারণে হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়, হাজারো মানুষের অধিকার বঞ্চিত হয়, হাজারো মানুষ বিভিন্নভাবে কষ্ট পায় একটা মিথ্যার কারণে। এজন্য মিথ্যা এটা মহাপাপ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা অনেকেই বিভিন্ন বড় বড় পাপ কাজ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি, জানা এটাকে আমরা বড় গুনাহ মনে করি, চুরি এটাকে আমরা কবিরা গুনাহ মনে করি, ডাকাতি এটাকে আমরা বড় গুনাহ মনে করি। কিন্তু মিথ্যা বলা যে বড় গুনাহ এটা আমরা অনেকেই জানিও না, জানার চেষ্টাও করি না। অথচ কবিরা গুনাহকে, বড় পাপকে পাপ মনে না করাও আরেকটা পাপ, আরেকটা গুনাহ। কিন্তু আমরা দেখা গেছে সাধারণত সবসময় আমরা মিথ্যা কথা বলি থাকি। এমন অনেক লোক আছে যারা কথার মধ্যে অধিকাংশ মিথ্যা কথা বলে থাকেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, সূরা হাজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু ক্বাওলাজ জুর, তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। মূর্তি পূজা এটা তো আমরা সবাই খারাপ জানি, মুসলমান যারা সবাই এটাকে খারাপ জানি এবং এটা শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা সবচেয়ে বড় গুনাহ, এটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য বলেছেন, সাথে সাথেই ওয়াজতানিবু ক্বাওলাজ জুর, বলছেন যে তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা এটা যেমন বড় গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা এটাও কবিরা গুনাহ, কিন্তু আমরা এটাকে ছোট মনে করি। মানে আল্লাহ তাআলা দুটোকে একসাথে যুক্ত করে দিলেন, যুক্ত করে দিয়েছেন। মূর্তি পূজা যেমন মারাত্মক অপরাধ, এই মিথ্যাটাও ওই পর্যায়েরই একটা মারাত্মক, হ্যাঁ মারাত্মক একটা অপরাধ। অথচ আমরা এটাকে সাধারণ মনে করি, সাধারণ সাধারণ মানে ছোট বিষয় মনে করি, আমরা খেলার ছলে মিথ্যা বলে ফেলছি। হ্যাঁ, অথচ হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলা নিষেধ। ছোট বাচ্চা, বেগুনা বাচ্চা, তাকেও মিথ্যা শিক্ষা দেওয়া এটা নিষেধ, আশ্বস্ত করা, আশ্বস্ত করা। হাদিস শরীফের মধ্যে আছে, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার বাচ্চাকে এভাবে হাতের মুঠু করে ডাকছেন তার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে এটা দেখলেন, দেখার পরে বললেন যে তুমি কি আসলেই তোমার বাচ্চাকে কিছু দিবে? কহা, হুজুর আমি দিব। তোমার হাতে কি আছে? বলে আমার হাতে খেজুর আছে। বলে আলহামদুলিল্লাহ, যদি কিছু থাকে তাহলে তো ভালো, তবে যদি কিছু না থাকে তাহলে এটার জন্য তোমাকে একটা, তোমার পাপের জন্য একটা গুনাহ লেখা হবে। এটাও একটা মিথ্যা, তুমি ছোট বাচ্চাকে একটা গুনাহ শিক্ষা দিলা, একটা মিথ্যার ফতারানা শিক্ষা দিলা।
ছোটো বাচ্চায় এই মেসেজটা পাইলো যে এইভাবেই দোকা চলে, এইভাবেই প্রতারণা চলে। আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই আমাদের সত্য শিক্ষা দিতে হবে, মিথ্যা ছোটোবেলাও শিক্ষা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এভাবেই কোনো বিষয়ের জন্য কাউকে আশ্বস্ত করা বা নিজে বাহাবা পাওয়ার জন্য যে কোনোভাবেই মিথ্যা বলা, এটা সম্পূর্ণ গুনাহ। হাসি ঠাট্টা করেও কখনো মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজার সাথে সাথেই, মূর্তি পূজা থেকে বিরত থাকার সাথে সাথেই বলছেন, ওয়াজতানিবু কওলা যুর, তোমরা মিথ্যা কথা থেকেই বেঁচে থাকো। তাহলে আমরা অনুধাবন করতে পারি যে মিথ্যা এটা কত বড় পাপ, কত বড় পাপ। মিথ্যা এটা এমন একটি গুনাহ যে একটা মিথ্যার কারণে অনেক মিথ্যা কথা বলতে হয়, অনেক অপরাধের সাথে জড়িত হতে হয়। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি চাকরি করে, সরকারি চাকরি করে, সে তিন দিন পরে অনুপস্থিত থাকার পরে সে অফিসে এসে হাজিরা দিল। এখন হাজিরা দিলে তো তার বেতন কাটা যাবে, সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হবে। এই জন্য সে একটা পলিসি অবলম্বন করলো যে আমি অসুস্থ ছিলাম, এই জন্য ডাক্তারি একটা সার্টিফিকেট আমি নিয়ে আসি। আমাদের সমাজে এভাবেই চলে, ডাক্তারি একটা সার্টিফিকেট নিয়ে আসলো, সনদ নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে অফিসে দেওয়ার পরে তো তার মাসিক স্বাভাবিক যে বেতন বাঁধা সব ঠিকঠাক হয়ে গেল। দুনিয়ার দৃষ্টিতে আমি কিছুক্ষণের জন্য দুনিয়া উপভোগ করলাম, লাভবান হলাম, কিন্তু বাস্তবিক পক্ষে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। এক শুধু এখানে একটা মিথ্যার আশ্রয় না, এখানে কয়েকটা মিথ্যার আশ্রয় হয়ে গেছে। যে ডাক্তার আমাকে সার্টিফিকেট দিয়েছে, সনদ দিয়েছে যে আমি অসুস্থ ছিলাম, ওই ডাক্তার প্রতারণা করছেন, এখানে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। উনি নিজেই মিথ্যার আশ্রয় নিয়েছেন, যেই অফিসে দিয়েছেন ওনাদেরকে তিনি প্রতারিত করছেন, তারা তো বুঝে নিছে যে তিনি অসুস্থ ছিলেন, বা তারাও জানে যে এভাবেই চলে, তাহলে তো তারাও গুনাহ করলো। এবং এই তিন দিনের আমি অলসতার কারণে, ব্যক্তিগত কারণে অনুপস্থিত থেকে অসুস্থতা দেখায় আমি যে সনদ দিয়ে তিন দিনের বেতন ভাতা আমি নিয়ে নিলাম, এটা সম্পূর্ণভাবে হারাম হয়েছে, সম্পূর্ণভাবে হারাম। গোশ যেমন হারাম, সুদ যেমন হারাম, এই টাকাটাও মিথ্যার কারণে সম্পূর্ণ হারাম হয়ে গেছে। এবং এই হারাম টাকা দিয়ে আমি যে খরচ করছি, আমার ছেলে সন্তানদেরকে আমি খাওয়াইতেছি, এটা সম্পূর্ণ হারাম হয়ে গেছে। তাহলে বোঝা গেল একটা মিথ্যার কারণে অনেক সময় অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। মানে মিথ্যা একটা অপরাধ, যে এক মিথ্যা বলে আমি আরো দশটা অপরাধ করলাম, কাউকে ধোকা দিলাম, আরেকজনকে ধোকার সাথে সামিল করলাম, আমার সন্তানদেরকে হারাম খাওয়ালাম, আমি আমার নিজের নিজেকে ধ্বংস করলাম। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, নিশ্চয় সত্য এটা একটি ভালো কাজ, এটা একটি নেক কাজ, এটা একটি কল্যাণকর কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নিশ্চয় ভালো কাজ করলে এই ভালো কাজ তোমাকে জান্নাতের রাস্তা, জান্নাতের পথ তোমাকে দেখাবে। ওয়া ইন্নাল কিজবা ফুজুরুন, আর মিথ্যা, নিশ্চয় মিথ্যা এটা হলো ফুজুর, এটা হলো পাপ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নার, এবং নিশ্চয় পাপ ফুজুর এটা হলো তোমাকে জাহান্নামের পথ দেখাবে। মুসলিম শরীফ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে সত্য মানুষকে সরাসরি জান্নাতের রাস্তা দেখায়, আর মিথ্যা মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। এজন্য মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে যে কোনোভাবেই।
একান্ত যদি জানের ভয় না থাকে, যদি কারো জানের ভয় হয়, ওই সময়ও সর্বাত্মক চেষ্টা করবে কোনো প্রকারের তাবিল হেকমত করে মিথ্যা বলা যায় কি না, সরাসরি না বলা। কিতাবের মধ্যে আছে ওই সময়ও সরাসরি মিথ্যা বলবে না, কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ, যদি কৌশল অবলম্বন করার পরেও যদি আমার বাঁচার উপায় থাকে না, তাহলে একান্ত মুহূর্তে আমাকে মিথ্যা বলা জায়েজ ইসলাম বলেছে। নিজের জীবন রক্ষা, হ্যাঁ, নিজের জীবন রক্ষার ক্ষেত্রে শুধুমাত্র মিথ্যা বলার সুযোগ। জি, জীবন রক্ষার্থের জন্য নিজের জানের ভয় যখন হবে, তখন একান্ত প্রয়োজনে মিথ্যা বলা যাইতে পারে। এই ছাড়া কোনো সুরাতে মিথ্যা বলা এটা জায়েজ নেই। তাহলে এটা মিথ্যা, এটা হাদিস এসেছে, দুই বন্ধুর মধ্যে যদি আপনার ঝগড়া ফাসাদ থাকে, উভয়কে মিলিয়ে দেওয়ার স্বার্থে তাবিল করে তাদেরকে, অর্থাৎ একজনের কাছে আরেকজনের প্রশংসামূলক বাক্য ইসলাহের জন্য বাক্য তাদের সাথে সম্পৃক্ত করে তাদেরকে মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয় আর কি, সরাসরি মিথ্যা না যে অমুক আপনার খুব প্রশংসা করেছে, আপনার ব্যাপারে ভালো কিছু বলেছে, এরকম একটা সম্পর্ক জুড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনে মিথ্যার আশ্রয় নেওয়া ক্ষেত্রে, কিন্তু বিশেষ প্রয়োজনে এই মিথ্যা একমাত্র হারাম, একদম হারাম। বিশেষ প্রয়োজন ছাড়া মিথ্যা বলা যাবে না। এই জন্য মিথ্যা এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ, এটা থেকেই আমাদের সবাইকে বাঁচতে হবে, বিরত থাকতে হবে। মিথ্যা কোনো প্রকারেই বলা যাবে না, হাসি ঠাট্টা করেও মিথ্যা বলা যাবে না। মিথ্যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমরা স্মরণ করতে পারি, যে মুনাফিকি করা, নেফাকি যেটা, জি জি, মানে মনের ভিতরে একটা পোষণ করে বিপরীত আরেকটা উপস্থাপন করা। ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফাল মিনান নার, দিয়েছে যে মুনাফিকরা তো জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। যারা মিথ্যা বলে তাদেরকে এই মুনাফিকের সাথে মানে তুলনা দেওয়া হয়েছে। এক হাদিসে এসে আয়াতুল মুনাফিকি সালাসা, যে মুনাফিক যারা তাদের তিনটা অন্যতম আলামত, মানে যারা মুনাফিক নেফাকে যাদের অন্তরে আছে তাদের তিনটা বড় বড় আলামত, এক নম্বর ইদা হাদাসা কাজাবা, যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে, অর্থাৎ কথা বলার সময় যারা মিথ্যা বলবে তারা কেমন যেন ওই মুনাফিকের যে দোষ, মুনাফিকি নেফাকে যেটা তারা অন্তরের ভিতরে, তারা নেফাকে তারা, হাদিসের মধ্যে ওই হাদিসের ব্যাপার আসছে যে আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা, ইজা হাদাসা কাজাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে অঙ্গীকার করবে অঙ্গীকার ভঙ্গ করবে, ওয়াইজা তুমিনা খানা, যেমন যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। তো এই হাদিসের ক্ষেত্রে যায় মুসলিম শরীফের মধ্যে বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, আল্লাহ নাউযুবিল্লাহ, এই হাদিসের মধ্যে বলেন মুসলিম শরীফের হাদিসে যে ওয়া ইন সামা, এই মুনাফিকের আলামত তিনটা যার মধ্যে আছে, যার যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যদিও বা সিয়াম আদায় করে, যদিও বা সে রোজা রাখে, ওয়াসল্লা যদিও বা সে মুসল্লি হয়, নামাজি হয়, ওয়াজামা আন্নাহু মুসলিমুন, সে নিজেকে মুসলমান দাবি করে, খাঁটি মুসলমান দাবি করে, তারপরেও সে মুনাফিক, কত বড় কথা। তাহলে বোঝা গেল যার মিথ্যার অভ্যাস আছে, মিথ্যা বলার অভ্যাস যার মধ্যে আছে, যদিও বা সে মুসলমান, যদিও বা সে নামাজি, যদিও বা সে রোজাদার, তারপরেও সে মুনাফিক, মানে এত গুরুত্বপূর্ণ নেক আমল করার পরেও তার ভিতরে মুনাফিকের গুণাবলী আছে। হ্যাঁ, মুনাফিকের গুণাবলী আছে। আর মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তাহলে কত মারাত্মক, কত জঘন্যতম অপরাধ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামতের মধ্যে মিথ্যাকে অন্তর্ভুক্ত করতে পারেন। এবং সাথে সাথে অন্য হাদিসের মধ্যে বলেন যে সে যদি রোজা রাখে, সে যদি মুসল্লি হয়, নামাজিও হয়, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তারপরেও সে মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোতারাম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এক হাদিসে মুসলিম সাহেব এক বর্ণনা এসেছে, কাফা বিল মার ইকাজিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যে এক কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো সেটাকে প্রচার করলো যাচাই বাছাই ছাড়া। জি জি, অর্থাৎ বর্তমান সময়ে আমাদের মিডিয়ার যুগ, বিভিন্ন সময় আমাদের সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, জি জি, অনেকেই একটা জিনিস না জেনে
অপপ্রচারমূলক একটা তথ্য সে শেয়ার করে দিল বা একটা তথ্য সে ছেড়ে দিল। আমরা যারা আছি অনেকেই সেটাকে তথ্যটাকে যাচাই বাছাই করলাম না বা এটার বাস্তবতা আছে কি না, এটার বাস্তবতা আসলে মিল আছে কি না, সে সঠিক তথ্যটা দিয়েছে কি না, এরকম তথ্যগুলো আমরা যাচাই বাছাই করা ছাড়াই কি করছি, সেই তথ্যগুলো আমরা শেয়ার করে দিচ্ছি বা প্রচার করছি, মানে মৌলিকভাবে আমরা যাচাই করছি না। এই হাদিসে অনুযায়ী যে কাফা বিলমান ইকাজিবান, যে একজন মিথ্যাবাদী হওয়ার জন্য তুই যথেষ্ট যে যা শুনলো যাচাই করা ছাড়া সে সেটাকে প্রচার মানে বলে দিল আরেক জায়গায় সে প্রচার প্রসার চালালো। আল্লাহ রাসূলের হাদিসে এই আমাদের বর্তমান সময়ে যে ব্যাপারগুলো আছে আর কি মিডিয়ার বা বিভিন্ন জায়গায় আমরা শুনে যাচাই বাছাই করা ছাড়া যে ফেসবুক বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করে দিচ্ছি, এই ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? আল্লাহ রাসূলের হাদিস 100-তে 100 সত্য, এখানে কোনো প্রকারের সন্দেহ নাই। আল্লাহ রাসূল যে বলেছেন কাফা বিল মার এ কাজিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, বর্তমান জমানায় এই হাদিসটা 100-তে 100 বাস্তবায়ন চলতেছে, যা শুনে তা বর্ণনা করে, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মানে সে একজন মিথ্যাবাদী? হ্যাঁ, সে একজন মিথ্যাবাদী। জি, তো বর্তমান জমানায় বিশেষভাবে ফেসবুক নেটে মিডিয়ায় যারা প্রচার করতেছে তারাও মুনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত হবে, তারাও মুনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত হবে, মিথ্যা হিসাবে তারা সাব্যস্ত হবে, কারণ তারা মুখে বলছে না কিন্তু তাদের হাত দ্বারাই তো ওইটা লেখার মাধ্যমে, তারা এটা লেখনির মাধ্যমে মানুষের কাছে প্রচার করতেছে। আর এই সমস্ত এই প্রচারের ধারায় মুখে বলার চাইতেও বেশি ফেতনা সৃষ্টি হচ্ছে, কারণ হলো এই লেখাটা এই লাইভটা অনেকে আবার লাইভে আসা বিভিন্ন কথা যাচাই না করে আমরা যেভাবে প্রচার করি এটা দ্বারাও আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, যেই হোক না কেন যাচাই বাছাই অবশ্যই করতে হবে, তাহাকিক ছাড়া কোনো প্রকারের যাচাই বাছাই ছাড়া তো নির্দেশ হইতে পারে সব বিষয়ে আল্লাহাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আমরা আমাদের ছোট থেকে ছোট বড় থেকে বড় সব বিষয় সম্পর্কে আল্লাহাকের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যারা অধিকাংশ যারা ফেসবুকে যাচাই বাছাই না করে বিশেষভাবে বিশিষ্ট আলেমদের ব্যাপারে, বিশিষ্ট ইসলামী ব্যক্তিদের ব্যাপারে, যে কোনো ব্যাপারে, সে একজন কাফের হোক, সে একজন মুনাফিক হোক, কাফের হোক, বিধর্মী হোক, তার ব্যাপারেও যাচাই বাছাই ছাড়া কখনো কোনো বিষয় প্রচার করা, মুখে প্রচার করুক, লেখনির মাধ্যমে প্রচার করুক, যে কোনোভাবেই ফসর করা এটা ঠিক না, এটা হাদিস অনুযায়ী সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। অর্থাৎ আমাদের সোর্সটা কোথা থেকে আসলো এবং এটার তথ্যটা কতটুকু সঠিক, এই ব্যাপারগুলোতে আমাদের যাচাই বাছাই করে যদি অথেন্টিক মনে হয় তাহলে আমরা প্রচার করতে পারি। আর যদি আমাদের কাছে যাচাই বাছাই করে সঠিক হলেও সব বিষয়ে প্রচার করবে কিনা এই বিষয়ে ইসলামের বিধান আছে, সেটা তার কোনটা প্রচার করতে পারবে কোনটা পারবে না, হ্যাঁ কার ব্যাপারে প্রচার করবে, কতটুকু প্রচার করবে, এই প্রচারের দ্বারা তার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি, সে কি উদ্দেশ্যে প্রচার করলো এবং এটা দ্বারা লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, কোনো ফেতনার সম্ভাবনা আছে কিনা, সব বিষয়ে কিন্তু চিন্তা ফিকির করে। হ্যাঁ, আমি যদি ফেতনা এবং বিশৃঙ্খলা তৈরি করি সমাজে বর্তমান, তো সেটা তো আরো হক্তার চেয়েও মারাত্মক হিসেবে বিবেচিত হবে। বর্তমান তো এইভাবেই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়, এভাবে আমরা ফেসবুকে যাচাই বাছাই করে ছাড়া আমরা যেভাবে আমরা প্রচার করতেছি এটা দ্বারা বিশাল বড় বড় ফেতনা হইতেছে, সংগঠিত হইতেছে। এই জন্য আমাদের সবাইকে যেই কোনো বিষয়ে আমাদেরকে যাচাই বাছাই করা এটা জরুরি, এবং যাচাই বাছাই করা ছাড়া এভাবে প্রচার করা এটা কোনো প্রকারে এটা উচিত না। জি, মাশাআল্লাহ, চমৎকার বলছিলেন। তাহলে আপনার কাছে আমাদের জানার বিষয় হলো যে মিথ্যা তো আমাদের অনেক ধরনের ক্ষতি করে, দুনিয়া ও আখেরাত উভয়টাকেই ধ্বংস করে, ধ্বংস করে দেয়। অর্থাৎ আসসিদ কুইনজি ওয়াল ইহুলিক, অর্থাৎ সত্য যে কোনো সময় মুক্তি দেয়, বাহ্যিক ভাবে হয়তো বা সত্য বলতে গেলে কিছুক্ষণের জন্য হয়তো আসে, সাময়িক ভাবে আমি এই সত্যের আশ্রয় নিলে আমি কোনো বিপদের সম্মুখীন হতে পারি মনে হচ্ছে হয়তো বা, কিন্তু মিথ্যার আশ্রয় নিলে হয়তো বা আমি বেঁচে যাচ্ছি, কিন্তু হাদিসের এই ভাষ্য অনুযায়ী সত্যের আশ্রয় নিলেই সে মুক্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই, দুনিয়া এবং আখেরাতে অবশ্যই তার জন্য কল্যাণের ফয়সালা হবে। আর যদি সে মিথ্যার আশ্রয় নেয় তাহলে দুনিয়াতেও তার জন্য অকল্যাণ এবং ক্ষতি, আখেরাতেও তার জন্য অকল্যাণ এবং ক্ষতি। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আসিদ কুয়ুনজি
ওয়াল কিজবু ইহুলিক, সত্য মানুষকে নাজাত দেয়। এখানে যদি সরাসরি অর্থ ধরা হয় তারপরেও কোনো সমস্যা হয় না, কারণ হলো সত্য মানুষকে নাজাত দেয় অর্থাৎ জান্নাত রাস্তা সহজ করে দেয়। তাহলে তো জাহান্নাম থেকে তাকে নাজাত দিল। তাহলে সত্য দুনিয়াতে যদিও আমি একটু কষ্ট করলাম সত্য বলার কারণে কিছুক্ষণের জন্য, বা দুনিয়ার হায়াত আর কয়দিন, অল্প দিনের জন্য আমি একটু মানুষের কাছে হয়তো লজ্জিত হইলাম বা সরম, বা আমার আর্থিক একটু ইনকাম কম হলো, কিন্তু আমি তো আমার যেই অনন্তকালের হায়াত, যে হায়াতে শুরু আছে আর শেষ নেই, ওই হায়াতে তো আমি আল্লাহ পাকের কাছে নাজাত পেয়ে যেতেছি। তাহলে সত্য তো নাজাত দেয়টা সিরা সত্য। আপনার হাদিসে বিশ্বনবী বলেছেন যে যখন দুইজন ক্রেতা বিক্রেতা বেচা কেনা করে, তারা চুক্তিবদ্ধ হয় এবং সত্যের উপরে তারা লেনদেন করে, আল্লাহ তারা সেখানে বরকা দান করেন। অপরদিকে তারা যদি এই জায়গায় আপনার মিথ্যার আশ্রয় নেয় তাহলে আল্লাহ তালা সেটাকে ধ্বংস করেন। তো হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুল আমিন মাআন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন, সত্যবাদী ব্যবসায়ী যাই, সত্যবাদী ব্যবসায়ী তার জান্নাত হবে শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শোহাদাদের সাথে, সালেহীনদের সাথে। এটা কেন আল্লাহ রাসূল এই এত বড় অফার কেন দিলেন, যেন মানুষ মিথ্যা না বলে, এবং ব্যবসার ক্ষেত্রে মানুষ অধিকাংশ মিথ্যা বলে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে অনেকে কসম করে এই লেনদেন করে থাকে, এটা সম্পূর্ণ এই প্রতারণা, হারাম এবং প্রতারণা লেনদেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবী রহমতুল্লাহ আলাই বলছেন, যারা কসমের আশ্রয় নিয়ে লেনদেন করে, এখানে দুইটা ক্ষতি, একটা হলো সে তার সাথে প্রতারণা করলো, দুই নম্বরে জিনিসকে এক নম্বর করে সে বলে বিক্রি করলো, মানুষ খারাপ জিনিসকে মনে করছে এক নম্বর, তাহলে সে প্রতারিত হলো। দুই নম্বর হলো কথায় কথায় কসম করে আল্লাহর নাম কিছু অপমানিত করলো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে দুইটা বিষয় উল্লেখ করেছে। তো এই জন্য যেই কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় আমাদের ব্যক্তিগত বিষয়ে, আমাদের সামাজিক বিষয়ে, পারিবারিক বিষয়ে এবং আমাদের অর্থনৈতিক রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকারে কোথাও মিথ্যা কথা বলা উচিত না। সর্ব অবস্থায় আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে এবং মিথ্যা থেকে আমাদের বাঁচার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। আর ধোকামূলক ব্যবসার ব্যাপারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাশালা ফালাইসা মিন্না, গিয়ে দেখলেন যে একজন সাহাবি খাবার বিক্রি করছেন, উপরে শুকনা, ভিতরে হাত ঝুঁকিয়ে পেলে সাল্লাম দেখলেন একটু ভিজা, জিজ্ঞাসা করলেন ভিজা কেন, কেন সাল্লাহ হাবিবাল্লাহ রাত্রিবেলায় পানি পরে ভিজে গেছে, তো উপরে দিয়েছে যাতে করে বিক্রি হয়ে যায়। সাল্লাম রাগ হয়ে গেলেন এবং বলে দিলেন, মান হসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকার আশ্রয় নেবে অপরকে ঠকাবে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত মারাত্মকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দিলেন এবং তাকে সতর্ক করলেন। এবং মুসলিম শরীফের একটা গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, আল্লাহ উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসা ছিলাম, এমত অবস্থায় আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, আল্লাহ উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আমি কি তোমাদের কাছে বলবো বড় গুনার মধ্যে থেকে কয়েকটি গুনাহ, সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো জানাবো? সাহাবাই কারাম তো বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, তখন একই কথা আল্লাহ রাসূল তিনবার বলছেন, হাদিসের মধ্যে আসছে, আবার আল্লাহ রাসূল একই কথা বললেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার, এটা গুরুত্বের জন্য। আল্লাহ রাসূল যে কোনো বিষয়ে, আমরাও তো ওইভাবে বলে থাকি যে আমি কি তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ বলবো নাকি, এভাবে আমরা গুরুত্বের জন্য বলে থাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে গুরুত্বের জন্য একই কথা তিনবার বললেন। সাহাবাই কেরাম বললেন, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন, কলা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সালাসান, তিনটা বড় গুনাহ, তার মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর গুনাহ হলো কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো যে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর নামের সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া শাহাদাতু যুর ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া কওলু যুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। কবিরা গুনাহ তো অনেক আছে, পঞ্চাশের ঊর্ধ্বে কবিরা গুনাহ আছে। আল্লাহ রাসূল এই পঞ্চাশের ঊর্ধ্বে কবিরা গুনার মধ্যে আবার পৃথক করলেন তিনটা গুনাকে, কত গুরুত্ব! কবিরা গুনাহ তো সবার জন্য হারাম, এটা তো সবচেয়ে বড় অপরাধ, সমস্ত কবিরা থেকে আমাদের বাঁচা আমাদের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তদ্রূপভাবে কবিরা গুনাহ, সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদের জন্য বাঁচাও ফরজ। তো এই সমস্ত কবিরা গুনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পৃথক করছেন তিনটা বিষয়কে, কত গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা কবিরা গুনাকে আবার পৃথক করতে পারেন। এক নম্বর হলো শিরিক করা আল্লাহর সাথে, দুই নম্বর হলো পিতামাতার অবাধ্য অবাধ্যতা, এটা তো আমরা অনেকেই গুরুত্ব দিই না। হ্যাঁ, তিন নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সারা দুনিয়া এখন মিথ্যা বক্তৃতা, মিথ্যা লেখালেখি, বিশেষভাবে আমরা জমি জায়গার ক্ষেত্রে অনেকেই আমরা মিথ্যার আশ্রয় নিই, অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে থাকি আমরা। আসলে জমি জায়গার ক্ষেত্রে মিথ্যা আশ্রয় নিয়ে যে আমি জমি গ্রহণ করলাম, আমরা একবারে সময়ের স্বল্পতায় আর আলোচনা শুনতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আর আমল করার তৌফিক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের নিজেদেরকেও আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের প্রিয় অতিথির কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মিথ্যা মহাপাপ সংক্রান্ত। হাদিস শরীফে বিশর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন মিথ্যা বলতে থাকে এক পর্যায়ে আল্লাহর কাছে তার নাম মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। অপরদিকে বান্দা যখন সত্য বলতে থাকে এক পর্যায়ে আল্লাহর কাছে ওই বান্দার নাম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য মিথ্যা যেহেতু ধ্বংস করে, এই জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে সকল প্রকার মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। পিরবি সাল্লাহ বলেন, দা মা ইউরিবুক ইলা মা আলা ইউরিবুক, তুমি ওই সমস্ত জিনিসগুলো ছেড়ে দাও যেগুলো তোমার অন্তরে সন্দেহের সৃষ্টি করে, যতক্ষণ পর্যন্ত না তোমার সন্দেহ দূর হয়। কারণ হলো মিথ্যা এটা একটা অন্ধকার এবং এটা একটা শঙ্কা, এবং আর সত্য এটা একটা অন্তরের প্রশান্তি। সুতরাং আমরা যদি অন্তরের আত্মিক প্রশান্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের সত্যের সাথে থাকতে হবে, সত্য বলতে হবে, সত্য প্রচার করতে হবে, এবং মিথ্যা থেকে আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে। এই জন্য আমরা সর্বশা করলে কয়েকটি পদক্ষেপ নিতে পারি। স্বল্প সময় বলছি যে আমরা নিজেরা যেমন মিথ্যা বলবো না, অপরে কেউ মিথ্যা বললে এই সমস্ত হাদিস মুবারাকাগুলো আমরা তাদেরকে শুনিয়ে দেব। দুই নম্বর, আমরা আমাদের ঠাট্টার ছলেও চেষ্টা করব কখনো যাতে আমাদের জবান দ্বারা মিথ্যা বের না হয়। তৃতীয়ত, আমাদের সন্তানদের সাথে, ছোট বাচ্চা হোক বা তার বয়স যাই হোক না কেন, আমরা তাদের কাছে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিব না। আমরা তাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষে মেনে নেওয়া, ততটুকু আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিব, আর যেটা সম্ভব নয় সেই প্রতিশ্রুতি থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব। রব্বি কারিম আমাদের সকলকে মিথ্যা মুক্ত একটা সমাজ, মিথ্যা মুক্ত জীবন, মিথ্যা মুক্ত পরিবার, রাষ্ট্র, সারা পৃথিবী গঠনের তৌফিক নসিব করুন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করছি। আজকে আমাদের প্রিয় অতিথি দোয়া পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه آمين وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين اللهم طهر قلبي من النفاق آمين وعملي من الرياء آمين ولساني من الكذب الله ولساني من الكذب آمين وعيني من الخيانة آمين فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور الله يا رب العالمين يا أكرم الأكرمين يا أحكم الحاكمين ইয়া আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ তমাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তমাম দুনিয়ার মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা ইয়া আল্লাহ
এই অনুষ্ঠানে আল্লাহ যারা দেখছেন ইয়া আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান ফরমান, ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমান, ইয়া আল্লাহ যাদের মাধ্যমে ইয়া আল্লাহ বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের ইয়া আল্লাহ এমডি সাহেব আল্লাহ, ইয়া আল্লাহ আকবর সুবহান সাহেবকে আল্লাহ আপনি নেক হায়াত দান ফরমান, ইয়া আল্লাহ যত প্রতিষ্ঠান আছে আল্লাহ বসুন্ধরা গ্রুপের ইয়া আল্লাহ অঙ্গ সংগঠন ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান ফরমান, ইয়া আল্লাহ সবাইকে নেককার দিনদার হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ আরো বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান ফরমান, ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিনের উপর ইসলামের উপর থাকার তৌফিক দান ফরমান, ইয়া আল্লাহ আখিরি দরখাস্ত ইয়া আল্লাহ আমাদেরকে ইমানি মৃত্যু নসিব ফরমান, ইয়া আল্লাহ আমাদেরকে ইমানি মৃত্যু নসিব ফরমান, ইয়া আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ খাঁটি মুমিন মুসলমান হয়ে আল্লাহ কালিমা পড়তে পড়তে আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দান ফরমান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি। আমাদের জীবনের সকল শান্তি নির্ভর করছে সত্যবাদিতার উপরে এবং সকল অশান্তি নির্ভর করছে মিথ্যাবাদিতার উপরে। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব সত্যবাদীদের সাথে থাকার জন্য, যারা মিথ্যার আশ্রয় নেয়, যারা মিথ্যা বলে মিথ্যা প্রচার করে, মিথ্যার সাথে সংশ্লিষ্ট যারা আছে আমরা সকলকে আমরা পরিত্যাগ করব। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা নিজেরা মুত্তাকি হও এবং সত্যবাদীদের সাথে থাকো। যারা যেখানে সত্য, যেখানে সুন্দর, আমরা সেই সত্যের সাথে আছি, আমরা সেই সৌন্দর্যের সাথে আছি। যেখানেই মিথ্যা, যেখানেই মিথ্যা, যেখানে অপপ্রচার, যেখানে অপসংস্কৃতি, আমরা এই সবগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। তাহলে আমাদের নিজেদের জীবনেও শান্তি আসবে, পরিবারেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে, সর্বোপরি আমাদের যেটা আসল ঠিকানা মৃত্যুর পরের আখেরাতের ঠিকানা সেই ঠিকানাটা হবে শান্তিময়। আল্লাহর কাছে আমরা সত্যবাদী হিসাবে আমাদের নামটা লিপিবদ্ধ করতে পারবো এবং আমরা আখেরাতের পরম শান্তিতে জান্নাতের আমাদের বাসস্থান হবে। রব্বে কেরিম আমাদের সকলকে যাতে সত্যের সাথে সৌন্দর্যের সাথে থাকা, প্রচার করা, সঙ্গ দেওয়া, সহযোগিতা করার তৌফিক নসিব করুক। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সাথে আমরা আবার সম্মিলিত হব। এ পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।